প্রচন্ড কড়াকড়ি আর নিয়ন্ত্রণের ফলে করোনা ভাইরাসে প্রাণহানি ও আক্রান্ত একেবারেই কম ইউরোপের দেশ স্লোভেনিয়ায়। এখন জীবনযাত্রা স্বাভাবিক হচ্ছে সেখানে। ভিভাপা থেকে সেখানকার সার্বিক অবস্থা জানাচ্ছেন রাকিব হাসান। স্পেন সহ ইউরোপের অন্যান্য দেশের তুলনায় স্লোভেনিয়াতে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ অনেকটা কম। এর কারণ হিসাবে আমরা বলতে পারি স্লোভেনিয়া সরকারের গৃহীত বেশ কিছু পদক্ষেপ। বিশেষত প্রতিবেশী ইটালিতে করোনা ভাইরাস পরিস্থিতি যখন গুরুতর পর্যায়ে গিয়ে পৌঁছায়, সাথে সাথে স্লোভেনিয়া সরকারের ঘোষিত বেশ কিছু পদক্ষেপের কারণে স্লোভেনিয়াতে সে অর্থে করোনা ভাইরাসের সংক্রমণ এতটা তীব্র আকার ধারণ করতে পারেনি। বিশেষত সেই সময় ইটালির সাথে সীমান্ত সংযোগ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত না হয় এবং পাশাপাশি স্লোভেনিয়া ও ইটালির সীমান্তবর্তী অঞ্চলে অর্থাৎ ওয়েস্ট স্লোভেনিয়ায় মানুষের যাতায়াতের ব্যাপারে বেশ বিধিনিষেধ আরোপ করে দেওয়া হয় এবং সে সময় অর্থাৎ গত 4 মাস স্লোভেনিয়াতে সর্বপ্রথম করোনা ভাইরাসের রোগী ধরা পড়ে, যিনি কিনা এটা মরক্কো থেকে ইটালি হয়ে স্লোভেনিয়াতে প্রবেশ করেছেন বলে আমরা বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানতে পেরেছি।